আজকে প্রথমে ভিউয়ারদের জানিয়ে দিচ্ছি গজনি অবকাশ যাওয়ার জন্য যে যাতায়াত ব্যবস্থা সেটি সম্পর্কে একটি ধারণা দিয়ে দিচ্ছি। ঢাকা থেকে মহাকালী গজনি অবকাশ কেন্দ্রে যেতে ময়মনসিংহ হয়ে যাতায়াত করা সবচাইতে সুবিধাজনক। ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে ড্রিমল্যান্ড স্পেশাল অথবা অন্য কোনো বাসে করে শেরপুর আসতে জনপ্রতি 400 টাকা ভাড়া লাগবে। তবে মহাখালী থেকে দুপুর 2টায় শেরপুর যাওয়ার এসি বাস পাবেন। এসি বাসে ভাড়া জনপ্রতি 450 থেকে 500 টাকা। শেরপুর বাস স্ট্যান্ড হতে জনপ্রতি 10 টাকা অটোরিকশা ভাড়ায় খোয়ার পার শাপলা চত্বর আসতে হবে। শাপলা চত্বরে গজনি মধুটিলা যাওয়ার অটো বা সিএনজি রিজার্ভ পাওয়া যায়। সারাদিনের জন্য গজনি ইকোপার্ক ঘুরে আসা অটো ভাড়া 500 থেকে 700 টাকা, প্রতি অটোতে 6 থেকে 7 জন ওঠা যায়। শেরপুর থেকে মাইক্রোবাস যোগে গজনি অবকাশ কেন্দ্রে যেতে খরচ হয় 1000 থেকে 1200 টাকা। এছাড়া শেরপুর থেকে লোকাল বাস করেও ঝিনাইগাতি উপজেলা এসে আবার সেখান থেকে বাস, সিএনজি অথবা রিক্সায় গজনি অবকাশ কেন্দ্রে সহজে যেতে পারবেন। গজনি অবকাশ কেন্দ্র শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলার ঐতিহ্যবাহী গারো পাহাড়ের পদদেশে অবস্থিত। প্রকৃতি প্রেমীদের মনে গজনি অবকাশ কেন্দ্রে সারি সারি গজারি, শাল ও সেগুন গাছের সারি প্রশান্তি এনে দেয়। শীতকালে গারো পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে ভ্রমণপ্রবাসীরা এখানে ছুটে আসেন। গজনি অবকাশ কেন্দ্রে পাহাড়ি ঝর্ণার গতিপথ ভাত দিয়ে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে। লেগের মাঝে সৃষ্টি করা হয়েছে কৃত্রিম পাহাড় ও লেক ভিউ পেন্টাগন, যা একটি দেদুলমান ব্রিজ দিয়ে সংযুক্ত আছে। গারো পাহাড়ের চূড়ায় 6 কক্ষ বিশিষ্ট একটি আধুনিক রেস্ট হাউস রয়েছে। গজনি অবকাশ কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত কার পার্কিং এর ব্যবস্থা ও খোলা মাঠ। গজনি অবকাশ কেন্দ্রে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এই টাওয়ার থেকে পাহাড়ি টিলার সৌন্দর্য উপভোগ করা যায়। ঝিনাইগাতি উপজেলা ডাকবাংলো এবং বন্দিবাগের একটি রেস্ট হাউস আছে। তবে গজনি অবকাশ কেন্দ্র ভারতীয় সীমান্ত সংলগ্ন, তাই কৌতূহলের বশবর্তী হয়েও সীমান্তের দিকে না যাওয়াই ভালো এবং ঘন জঙ্গলের দিকে না যাওয়াই অনেকটা নিরাপদ। ধন্যবাদ, দেখা হবে
দ্বিতীয় পর্বে।